হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান ওয়েলকাম টু পরীক্ষা হেল্পলাইন যে সকল ছাত্রছাত্রীরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে আন্ডার গ্র্যাজুয়েট বিএ বিএসসি বিকম অনার্স ও পাস কোর্সে এবছর ভর্তি হতে চলেছ তাদের জন্য কলেজগুলির তরফ থেকে দু হাজার কুড়ি একুশ সেশনে ভর্তির ব্যাপারে এক এক করে বিজ্ঞপ্তি আসা শুরু হয়ে গেছে তো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি উত্তরবঙ্গের অন্যতম কলেজ আনন্দচন্দ্র কলেজ বা এসি কলেজ জলপাইগুড়ির স্যার ভর্তির বিজ্ঞপ্তি নিয়ে তোমরা বহু সংখ্যক ছাত্রছাত্রী আমাকে এর আগের ভিডিওগুলিতে কমেন্ট করে জানতে চেয়েছিলে তো আমরা উত্তরবঙ্গের এক এক করে প্রত্যেকটি কলেজ যেমন কোচবিহারের সিল কলেজের প্রচুর রিকোয়েস্ট পেয়েছি শিলিগুড়ি কলেজের রিকোয়েস্ট পেয়েছি আমি প্রত্যেকটা কলেজকেই তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আমরা আজকে চলে যাব সরাসরি এখন কলেজের ওয়েবসাইটে এবং সেখান থেকে দেখে নেব টোটাল ভর্তির বিজ্ঞপ্তিতে কি কি বলা হয়েছে কবে থেকে তোমাদের ভর্তির ফর্ম ফিল শুরু হচ্ছে কবে থেকে তোমাদের ই কাউন্সিলিং হবে ভর্তিতে কত টাকা লাগবে মেরিট লিস্ট কবে পাবলিশড হবে টোটাল সব কিছু তো ওয়েবসাইটে যাওয়ার আগে একটা কথাই বলবো যে যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবে সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেখো এই মুহুর্তে আমরা সরাসরি চলে এসেছি আনন্দচন্দ্র কলেজের অফিসিয়াল ওয়েবসাইট এসি কলেজ ডট ইনে এবং অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আমরা যদি একটু স্ক্রল করে নিচে নেমে আসি তাহলে দেখতে পারব যে আনন্দচন্দ্র কলেজের তরফ থেকে যে অ্যাডমিশান নোটিফিকেশান জারি করা হয়েছে নোটিফিকেশানটি খুব সুন্দরভাবে দুটি ভাষায় তোমাদের বোঝার সুবিধার্থে জারি করা হয়েছে ইংরেজিতেও রয়েছে এবং পাশাপাশি তোমরা স্ক্রল করে নিচে যদি নেমে আসো তাহলে দেখতে পারবে বাংলা ভাষাতেও সেম নোটিফিকেশানটি রয়েছে এখানে কি বলছে যে তোমরা যারা বিএবিএসি অনার্স এবং পাস কোর্সে ভর্তি হতে চলেছো তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হতে চলছে দশ আট দু হাজার কুড়ি তারিখে যেমনটা ষোলো সাত দু হাজার কুড়িতে তোমাদের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের নোটিফিকেশান ছিল সেই নোটিফিকেশান অনুসারে এবং তোমাদেরকে অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হবে অনলাইন অ্যাডমিশনের ওয়েবসাইটটি কিন্তু আলাদা সেটি হলো এ সি অ্যাডমিশন ডট নেট এই ওয়েবসাইটে দশ আট দু হাজার কুড়ির থেকে কুড়ি বেলা এগারোটা ত্রিশ মিনিট থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হবে এবং সতেরো আট দু হাজার কুড়িতে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং আবেদনের সময় তোমার যদি কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে তা তুমি সংশোধন করার জন্য নতুন করে ওই নির্ধারিত সময়ের মধ্যে আবার আবেদন করতে পারবে অনলাইন আবেদনের সময় তোমাদেরকে কিন্তু প্রদেয় যে অর্থ অর্থাৎ যেটা ফিস তোমাদের পেমেন্ট করতে হবে সেটি কিন্তু অনলাইনেই পেমেন্ট করতে হবে অফলাইন পেমেন্টের কোনো বন্দোবস্ত নেই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ভিসা কার্ড নেট ব্যাংকিং বা অন্য কোনো কার্ডের মাধ্যমে তোমরা দশ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত আবেদন আবেদনের যে ফি সেটা প্রদান করতে পারবে এবং আবেদন ফি খুব সামান্য রাখা হয়েছে এখানে কিন্তু একশো টাকা করে তোমাদেরকে ফিস পেমেন্ট করতে হবে এবং ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত তার সাথে দিতে হবে অনলাইনে ভর্তির সময় প্রয়োজনীয় তথ্য তোমাদের আপলোড করতে হবে তোমাদেরকে কি কী ডকুমেন্টস আপলোড করতে হবে সব কিছু এই ভিডিওতে কিন্তু আমরা তোমাদের বলে দেবো একজন আবেদনকারী তার প্রয়োজন অনুসারে চারটি ভিন্ন বিষয়ে সামমানিক প্রোগ্রাম অর্থাৎ তোমরা চারটি সাবজেক্টে অনার্সের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে এলিজেবেল ঠিক আছে এবং তুমি বিএবিএসি যে পাস করতে পারো অনলাইন আবেদনপত্র পূরণের সময় আবেদনকারীর কোনো ভুল তথ্য দিলে সেটা যদি তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অর্থাৎ শংসাপত্র যাচাইয়ের সময় যদি তার ভুলটি ধরা পড়ে তাহলে কিন্তু তোমার ক্যান্ডিডেটের শিপ বাতিল হয়ে যাবে অর্থাৎ তুমি কিন্তু ভর্তি হতে পারবে না কাজে তোমরা যখন ফর্ম ফিল করবে তখন তোমাদের তথ্যগুলো যেগুলো দেবে সেগুলো অত্যন্ত যাচাই করে দুবার ভেরিফিকেশান করে দেবে নাহলে কিন্তু তোমার নাম কাউন্সিলিংয়ে এলেও তুমি ভর্তি হতে পারবে না এবং অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হলে আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো মোবাইলের মাধ্যমে কি করে অনলাইনে তোমরা বাড়িতে বসে ফর্ম ফিল করতে পারবে তো সেই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থেকো এবং তোমরা যে পেমেন্টটা করবে সেটি কিন্তু নন রিফান্ডেবল ঠিক আছে কোনো রভে তোমরা সেই টাকা যদি ভর্তি নাও হও ফেরত পাবে না ঠিক আছে এবং তোমাদের যদি ভর্তি সময় তোমাদের যখন ফর্ম ফিল করতে হবে অনার্স কোর্সের সাথে পাশাপাশি তোমাদের কিন্তু দুটো পাশের সাবজেক্ট পড়তে হয় সেই জেনেরিক ইলেকট্রিভ সাবজেক্টকে কিন্তু তোমাদের সেখানে উল্লেখ করতে হবে এবং কারো যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তার কাস্ট সার্টিফিকেট তোমার সাবমিট করতে হবে এবং তোমাদের প্রদেয় অর্থ আচ্ছা বলেছে যে সাম্মানিক প্রোগ্রাম এবং প্রোগ্রাম কোর্সে আবেদনকারীর নির্দিষ্ট বিষয় সময়ে পছন্দের প্রদত্ত তালিকা এবং প্রদেয় অর্থের তালিকা অর্থাৎ তোমাদের যে ফি স্ট্রাকচার রয়েছে সেই ফি স্ট্রাকচারটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব এখানে দেওয়া আছে এবং তোমাদেরকে কি কি এখানে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় সাবমিট করতে হবে সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি যে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় নথি অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড উচ্চ মাধ্যমিকের মার্কশিট কাস্ট সার্টিফিকেট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট মাইগ্রেশন যদি প্রয়োজন হয় সেগুলো কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় কিন্তু তোমাদের সাবমিট করতে হবে ক্লাস শুরুর আগে কিন্তু তোমাদেরকে কলেজে যাওয়ার কোনো দরকার নেই অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে টোটাল প্রক্রিয়া কিন্তু অনলাইনে সম্পূর্ণ হবে এবং ক্লাস শুরুর যে নোটিফিকেশান সেটি কিন্তু ওয়েবসাইটে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং আমরাও ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো তো এবার আমরা যদি নিজের দিকে নেমে আসি তাহলে আমরা টোটাল অ্যাডমিশনের যে শিডিউলটা রয়েছে কবে থেকে কী হচ্ছে সেটা তোমাদের সামনে একবার তুলে ধরছি দেখো অনলাইন অ্যাডমিশনের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটি শুরু হয়ে যাচ্ছে যেমনটা আগেই বললাম যে সকালবেলা তোমরা এগারোটা ত্রিশ মিনিট থেকে দশ তারিখে ফর্ম ফিল আপের রেজিস্ট্রেশন করতে পারবে এবং এই রেজিস্ট্রেশন কাম তোমাদের অ্যাডমিশন ফর্ম ফিল আপ এই প্রসেস কিন্তু শেষ হয়ে যাবে সতেরো আট তারিখে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্তই তোমাদের সময় রয়েছে এরপরে কিন্তু তোমরা আর না রেজিস্ট্রেশন করতে পারবে না ফর্ম ফিল করতে পারবে তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশ করা হবে কুড়ি তারিখে কুড়ি আট কুড়ি বিশে আগস্ট তোমাদের পাবলিশ করা হবে বোধ জেনারেল কোর্স এবং অনার্স কোর্স দুটোকেই একই দিনে পাবলিশ করা হবে ঠিক আছে সাবজেক্ট এবং ক্যাটাগরি ওয়াইজ পাবলিকেশন অফ ফাইনাল মেরিট লিস্ট সেটা তোমাদের অনার্স এবং পাস কোর্স দুটোর জন্যই তোমাদের বাইশ তারিখে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট হবে যেমনটা তোমরা জানো যে প্রভিশনাল মেরিট লিস্টে যদি কারোর কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তারা কিন্তু কলেজকে জানাতে পারবে এবং তারপরে তার সংশোধন করে তোমাদের কিন্তু বাইশ তারিখে যে ফাইনাল লিস্ট দেওয়া হবে তার উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু কলেজের ভর্তি প্রক্রিয়ার কাউন্সিলিং সম্পন্ন হবে দেখো এখানে কাউন্সিলিং প্রসেসটা অনেকটা বড় করা হয়েছে অনার্সের কাউন্সেলিং তোমাদের শুরু হচ্ছে বিএ বিএসসি বি কম বিবিএম অনার্স কোর্সের জন্য তোমাদের কিন্তু চব্বিশ আট তারিখ থেকে তোমাদের কিন্তু ফার্স্ট পেজ কাউন্সিলিং তোমাদের শুরু হয়ে যাচ্ছে তোমরা কাউন্সিলিংয়ে যাদের নাম আসবে তোমরা কিন্তু ইমেল এবং মোবাইলের মাধ্যমে নোটিফিকেশান পাবে ফর্ম ফিল আপের সময় তোমাদেরকে একটি ইমেল আইডি এবং মোবাইল নাম্বারকে রেজিস্টার করতে হয় আমরা যেমনটা বললাম তোমাদেরকে আমরা ফর্ম ফিল আপের সময় দেখিয়ে দেব তোমরা যাদের নাম আসবে যারা সিলেক্টেড হবে ফার্স্ট কাউন্সিলিংয়ে তাদের চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে কিন্তু তোমাদেরকে ফিজ পেমেন্ট করে অনলাইনে ভর্তি হয়ে যেতে হবে সেকেন্ড ফেজ কাউন্সিলিং তোমাদের কিন্তু আঠাশ তারিখে রাখা হয়েছে তোমরা আঠাশ তারিখ থেকে একত্রিশ তারিখ মধ্যে এই কটা দিনের মধ্যে তোমাদেরকে অনলাইন পেমেন্টের মাধ্যমে টাকা ফিস পেমেন্ট করে তোমাদেরকে কিন্তু ভর্তি হয়ে যেতে হবে এরকম করে দেখো থার্ড ফেজ ফোর্থ ফেজ ফিফথ ফেজ এরকম করে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ দীর্ঘ তালিকা রয়েছে এখানে দেখো টেন্থ ফেজ অব্দি কিন্তু ই কাউন্সিলিং রয়েছে কাজে এখানে কিন্তু ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী উত্তরবঙ্গের ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু তোমরা আবেদন করলে তোমাদের কিন্তু অনেকটাই চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এখানে দশটা ফেস ই কাউন্সিলিং মানে কিন্তু অনেকটাই বড় ব্যাপার তোমাদের টেন্থ ই কাউন্সিলিং যেটা হচ্ছে তার কিন্তু পঁচিশ তারিখে তোমরা সেই লিস্ট পেয়ে যাবে ই কাউন্সিলিংয়ের টেন্থ পাবলিকেশান অফ টেন্থ লিস্ট অফ ইলিজিবল ক্যান্ডিডেটস ফর ই কাউন্সিলিং অফ ডিফারেন্ট অনার সাবজেক্ট এবং তোমরা আঠাশ তারিখের মধ্যে রাত বারোটার মধ্যে যাদের লিস্ট আসবে তারা এগারোটা ঊনষাট মিনিটের মধ্যে বারোটা নয় একদম এগারোটা ঊনষাট মিনিটের মধ্যে তোমাদের কিন্তু অনলাইন ফিস পেমেন্ট করার মাধ্যমে ভর্তি হয়ে যেতে হবে এবার রইল যারা পাস কোর্সের জন্য আবেদন করবে তাদের জন্য কিন্তু দেখো ফার্স্ট ফেজ যে পাস কোর্সের যে তোমাদের অনলাইন কাউন্সিলিং ই কাউন্সিলিং সেটার কিন্তু লিস্ট তোমাদের বেরোবে বারো তারিখে ঠিক আছে বারো নয় এবং তোমাদের কিন্তু যাদের ফার্স্ট ফেজ ই কাউন্সেলিংয়ে নাম উঠবে তারা কিন্তু অনলাইন পেমেন্ট করে বারো থেকে চোদ্দো তারিখের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ একদম যা টাইম দেওয়া রয়েছে এগারোটা উনষাট মিনিটের মধ্যে তোমাদেরকে ভর্তি হয়ে যেতে হবে এরকম করে থার্ড ফেজ পাস কোর্সেরও রয়েছে ফোর্থ ফেজ ফিফথ ফেজ সিক্স ফেজ অব্দি কিন্তু তোমাদের পাস কোর্সের জন্য ই কাউন্সিলিং রয়েছে যেটা ত্রিশ নয় তারিখে কিন্তু তোমাদের পাবলিকেশন অফ সিক্স লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস ফর ই কাউন্সিলিং অফ বিএসসি প্রোগ্রাম অর্থাৎ জেনারেল কোর্সের জন্য তোমরা কিন্তু তিন দশের মধ্যে তোমাদের রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে অনলাইন ফিস পেমেন্ট করে ভর্তি হয়ে যেতে পারবে ঠিক আছে এবার বলছে যে দেখো এখানে আটত্রিশ নম্বর পয়েন্টটা এটা বলছে যে ভেরিফিকেশান অফ টেস্টিমোনিয়ালস অ্যাট দ্য কলেজ ফ্রম ইলেভেন এ এম টু ফোর পি এম অ্যান্ড কমেন্সমেন্ট অফ দ্য ক্লাস তোমার যে ভেরিফিকেশান যে হবে সেটা কিন্তু তোমাদের কলেজে এগারোটা এ এম থেকে বিকেল চারটার মধ্যে এবং কমেন্সমেন্ট অর্থাৎ শুরু হওয়া ক্লাসে শুরু হওয়া সেটা কিন্তু ডেট উইল বি নোটিফাইড লেটার যেমনটা আগেই লেখা ছিল তোমাদের যখন ইনস্ট্রাকশান চলে আসবে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের থেকে তখন কিন্তু তোমাদেরকে ওই কবে থেকে ক্লাস শুরু হবে এবং কবে তোমাদের এই ভেরিফিকেশান প্রসেস হবে টেস্টিমোনিয়ালসের যেই ডকুমেন্টসগুলো তোমরা সাবমিট করবে সেগুলো জানিয়ে দেওয়া হবে এবং তোমাদেরকে কি কি ডকুমেন্টসকে আপলোড করতে হবে এবং কারা কারা এলিজিবেল এই জিনিসটা তোমরা জেনে নাও দেখো যে সকল ছাত্রছাত্রীরা এইচএস পাস আউট দু হাজার আঠেরো উনিশ কুড়ি এই তিন বছরের মধ্যে এটা কিন্তু খুব একটা ভাইটাল জিনিস অনেকে জিজ্ঞেস করে থাকো দু হাজার ষোলো পাস আউট দু হাজার পনেরো পাস আউট দু হাজার সতেরো পাস আউট তাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেবল নয় কারণ এই পয়েন্টটাতে একদম বলে দিচ্ছে স্টুডেন্টস হু হ্যাভ পাস এইচএস অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ইন টোয়েন্টি এইটিন টোয়েন্টি নাইনটিন অ্যান্ড টোয়েন্টি টোয়েন্টি আর ওনলি এলিজিবল টু অ্যাপ্লাই কাজে এটা তোমরা কিন্তু এই তিন বছরের ছাত্রছাত্রীরা সুযোগ পাচ্ছ এবং দেখো এখানে বলছে যে তোমাদেরকে কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে স্ক্যান কপি সেটা বলে দিচ্ছি যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে তোমাদের এইচএস এর ইকুইভ্যালেন্ট মার্কশিট লাগবে এইচএস বা এইচএসের ইকুইভ্যালেন্ট মার্কশিট একটা কালার ফটোগ্রাফ লাগবে সেটাকে আপলোড করতে হবে স্ক্যান কপি অরিজিনাল কাস্ট সার্টিফিকেট এবং যদি কেউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটাকেও কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের সময় আপলোড করতে হবে ঠিক আছে তো এই এই ছিল আবেদনের প্রক্রিয়া এগুলো রয়েছে এবং তোমাদেরকে আমি তোমাদের এখানে কি কি ক্রাইটেরিয়া রয়েছে এবং মেরিট লিস্ট কিভাবে তৈরি করা হবে সেই জিনিসটা একটু বলে দিচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছ এই যে অ্যাডমিশান রয়েছে অ্যাডমিশানের মধ্যে আমরা ক্লিক করলাম এখানে অ্যাডমিশান ক্রাইটেরিয়া আমরা যদি চলে আসি অ্যাডমিশান ক্রাইটেরিয়া দেখো তোমাদের এখানে অ্যাডমিশন ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে যারা টেন প্লাস টু এইচএস পাস করেছো ডাব্লিউ এইচএসসি বা অথবা ইকুইপমেন্ট কোনো বোর্ডের থেকে তারা কিন্তু বিএ বিএসসি অনার্স এবং পাস কোর্সের জন্য অ্যাপ্লিকেবল এবং তোমাদেরকে এখানে মেরিটের উপর ডিপেন্ড করে তোমাদের কাউন্সিলিং প্রসেসটা হয় মেরিটস করে যার যত এগিয়ে থাকবে সে তত তাড়াতাড়ি তোমাদের ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ের মধ্যে সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ের মধ্যে চান্স পেয়ে যাবে তো মেরিটটাকে ক্যালকুলেট করা হয় কিভাবে তুমি এইচএসে কত নাম্বার পেয়েছো মার্কস অফ ইন ইংলিশ তুমি ইংলিশে কত নম্বর পেয়েছো এবং তোমাকে মার্কস অপটেন ইন দ্য সাবজেক্ট অপটেড ফর অনার্স অর্থাৎ তুমি যে সাবজেক্টে অনার্সের জন্য অ্যাপ্লাই করতে চাইছো তাতে তুমি এইচএসএ কত পেয়েছো এবং বেস্ট মার্কস অফ আদার টু সাবজেক্টস এক্সক্লুডিং এনবিএস দ্য সাবজেক্ট অপটেক্ট ফর অনার্স অ্যান্ড ইংলিশ অর্থাৎ তোমাকে এখানে বলছে যে তুমি প্রাপ্ত যে নাম্বার পেয়েছো তাতে অন্য দুটো অনার্সের সাবজেক্ট ছাড়া অন্য যে দুটো সাবজেক্টে হায়স্ট পেয়েছো সেই টোটাল এই সম্পূর্ণটাকে টোটাল করে নিয়ে ডিভাইডেড বাই ফোর করলে পরে কিন্তু তোমার মেরিট পয়েন্ট বের করা হবে এবং পাসের কোর্সে যারা যারা প্রোগ্রাম কোর্সের জন্য করছো অর্থাৎ পাস কোর্সের জন্য করছো তাদের কিন্তু এখানে মেরিট বের করা হবে মার্কস অবটেন্ড ইন ইংলিশ অর্থাৎ টেন প্লাস টুতে তোমার ইংলিশে কত মার্কস ছিল এবং মার্কস অবটেন্ড ইন থ্রি আদার বেস সাবজেক্টস এক্সক্লুডিং ইএনিএস হোল ডিভাইডেড বাই ফোর অর্থাৎ তোমাদেরকে কিন্তু ওই অন্য অপর তিনটি সাবজেক্টে তোমার বেস্ট কত রয়েছে ইংলিশের পাশাপাশি সেই টোটালটাকে যোগ করে চার দিয়ে ভাগ করলে পরে কিন্তু তোমার এখানে মেরিট বের হয়ে আসবে তো এইভাবে তোমাদের মেরিট ক্যালকুলেট করা হয় যার মেরিট স্কোর যত বেশি হয় সে অনার্সে চান্স পাওয়ার পসিবিলিটিস তার তত বেশি হয় তো এবার এখানে সাবজেক্টের ফি স্ট্রাকচারটা আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে বেসিক্যালি তোমাদের সব কিছুই দেওয়া রয়েছে তোমরা একটু ওয়েবসাইটে ঢুকলে পরে সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবে যে দেখো বেঙ্গলিতে যারা অ্যাপ্লাই করতে যাচ্ছে তাদেরকে কিন্তু ভর্তি হবে যারা তাদেরকে কিন্তু বাইশশো পঞ্চান্ন টাকা পে করতে হবে এখানে সাবজেক্ট কম্বিনেশন ওয়াইজ দেওয়া রয়েছে এগুলো তোমরা নিজেরা নিজেদের সাবজেক্ট ওয়াইজ দেখে নেবে যে কার কোন সাবজেক্টে পাস কোর্সের জন্য কত টাকা লাগছে উনিশশো আশি টাকা লাগছে বি এ পাস কোর্সের জন্য বিএসসি পাস কোর্সের জন্য দু টাকা লাগছে যেহেতু এখানে ল্যাব বেস্ট ব্যাপার থাকে সায়েন্সের ক্ষেত্রে তো এগুলো রয়েছে এগুলো তোমরা একটু দেখলে পরেই দেখতে পারবে এখানে এবং তোমাদের এখানে কোর্স কি কী সাবজেক্ট দেওয়া হয় সেটি আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সায়েন্সের মধ্যে দেখো এখানে বিএসসি এবং তোমার বিএসসি অনার্স এবং পাস কোর্স দুটো থাকে আগে এখানে পাস সেটটা দেওয়া রয়েছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স দিয়ে বিএসসি পাস কোর্স আছে এবং আর্টসের মধ্যে কিন্তু এটা মর্নিং সেকশানের কথা বলছি মর্নিং সেকশন এবং বিএ পাস কোর্সও আছে সেখানে এখানে সাবজেক্টের ওরিয়েন্টেশন রয়েছে মর্নিং কোর্সে এটা মর্নিং সেশানে এবং তোমাদের দেখো এখানে সায়েন্সের মধ্যে তোমাদের অনার্স দেওয়া হচ্ছে তোমার এটা ডে সেশান তাতে দেওয়া হয় বোটানি কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স ম্যাথমেটিক্স মাইক্রোবায়োলজি ফিজিওলজি ফিজিক্স জুলজি এই সমস্ত সাবজেক্টে তোমাদের কিন্তু অনার্স দেওয়া হয় এবং পিওর সায়েন্সের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স কম্পিউটার সায়েন্স স্ট্যাটিস্টিক্স এগুলোতে অনার্স তোমরা এখানে পড়ার সুযোগ পাবে বায়ো সায়েন্সের মধ্যে পাস কোর্সের মধ্যে তোমাদেরকে কি কি দেওয়া হয় পাস কোর্সের মধ্যে বোটানি জুলজি ফিজিওলজি কেমিস্ট্রি এইগুলো তোমরা সাবজেক্ট কম্বিনেশন করে বায়োপাসে তোমরা পড়ার সুযোগ পাবে এবং আর্টসের মধ্যে বেঙ্গলি ইকোনমিক্স এডুকেশন ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স সায়েন্স ক্রিট এগুলো তোমরা অনার্সের মধ্যে পাবে এবং পাস কোর্সও এই সাবজেক্টগুলো রয়েছে তোমরা একটু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলেই তোমাদের সামনে সব কিছু দেখতে পাবে তো ভিডিওটি এই পর্যন্তই আজকে রাখবো এবং কলেজের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হলে আমরা তোমাদেরকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে কিভাবে ডকুমেন্টস আপলোড করতে হবে কিভাবে ডকুমেন্টস স্ক্যান করতে হবে সব দেখে দেবো তো ভিডিওটি আর বড় করছি না দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে তো টিল দেন বাই বাই